বাংলাদেশের জীবন বাঁচাচ্ছে ভারত, অন্যদিকে বিশ্বকাপে ভারতের হারে নাচানাচি করে বাংলাদেশ। এ কেমন প্রতিদান দিল পড়শি দেশ? ভারত থেকে ওষুধ পাঠিয়ে খুদে শিশুর জীবন বাঁচানো হলো। ছোট্ট শিশুর জীবন বাঁচাতে দিল্লি থেকে উড়ে গেল প্রাণদায়ী ওষুধ। নবজীবন ফিরে পেল ছোট্ট খুদে। ভারতের হারে যে দেশ আনন্দ করছিল, আজ তাদেরই সাহায্যের হাত দাঁড়িয়ে দিল ভারত। ভারত যাদের সাহায্যে সবসময় এগিয়ে থাকে, আজ তারাই ভারতের হারে উৎসব পালন করছে। বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জয়ী হয়েছিল, আর সেই ফাইনাল খেলায় ভারতকে হারতে দেখে বাংলাদেশিরা উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন। কেউ কেউ আবার অস্বাভাবিক আনন্দ উপভোগ করেছেন বলে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছিলেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্ববাসী তা দেখেছেন। ভারতের প্রতি প্রতিবেশী দেশের এত বিদেশ নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র, আর আজ সেই দেশেরই 6 বছরের একটা ছোট্ট শিশুর প্রাণ বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারত। ঢাকা মেডিকেল কলেজে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছিল 6 বছরের বয়সী শিশু যারা। প্রেসক্রিপশনে ডাক্তারবাবুরা যে ওষুধ লিখেছিলেন সমগ্র বাংলাদেশ তন্নতন্ন করে খুঁজেও তার হদিশ পাওয়া যায়নি। এদিকে ওষুধ না পেলে ওই ছোট্ট বাচ্চাটি বাঁচানো কার্যত অসম্ভব বলেও জানিয়ে দিয়েছিলেন ওপার বাংলার চিকিৎসকরা। ঠিক তখনই ছোট্ট মেয়ের জীবন বাঁচানোর আর্জি জানিয়ে হ্যাম রেডিওর কাছে আবেদন আসে। বাংলাদেশের হ্যাম রেডিও মারফত সেই খবর এসে পৌঁছয় ভারতে। হোয়াটসঅ্যাপে পৌঁছে যায় ওষুধের নাম ও ছবি, সঙ্গে সঙ্গে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েন হ্যামের সদস্যরা। কিন্তু প্রথম চেষ্টা ব্যর্থ হলো। দীর্ঘ খোঁজের পর দিল্লির একজন ডিলারের কাছে মিলল সন্ধান। হাতে সময় অত্যন্ত কম, ভারতের অনেক চেষ্টার পর অবশেষে বিমানের মাধ্যমে সেই সঞ্জীবনী বাংলাদেশে পৌঁছে যায়, বেঁচে যায় ছোট্ট যারা। ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগা বিশ্বাস বলেন, ভারতের হারের জন্য বাংলাদেশিরা আনন্দে মেতে উঠেছিল, তার যোগ্য জবাব দেওয়া হলো। কারণ ভারত ভালোবাসতে জানে, এই ভারতের জন্য এই দেশের ফুটফুটে এক শিশু কন্যা প্রাণে বাঁচবে। সেখানকার নাগরিকরা আমাদের দেশের প্রতি বিদ্বেষ ছেড়ে যত ভালোবাসা শুরু করবে তত তাঁদের মঙ্গল। এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। তো যেই ভিডিওটি তোমরা দেখলে, তো এটার মাধ্যমে আমি আমার কোনো বাংলাদেশি ভাই বোনকে ছোট করতে চাইছি না, বা কারোর মনে আঘাত করা, এটা আমার ইয়ে নয়। কিন্তু কিছুদিন আগে আমাদের বিশ্বকাপে ইন্ডিয়া হেরে যায় বলে তোমরা নিশ্চয়ই দেখেছ যে বাংলাদেশি কিছু মানে মানুষ কীভাবে মানে ইন্ডিয়া হেরে যাওয়া নিয়ে কী কী মন্তব্য করেছে। তারা ঈদ পালন করেছে, এমনকি এটাও বলেছে তারা কলা গাছকে সাপোর্ট করবে ইন্ডিয়ার এগেনস্টে, তাও ইন্ডিয়াকে নয়। তো এরকম ধরনের প্রচুর অনেক খিস্তিখাস্তামূলক মন্তব্য এসছে, এবং আমাদের কিছু ভাই বোন ক্রিয়েটাররাও হয়তো তার পাল্টা জবাব দিয়েছে, তারপরে অনেক কিছু হয়েছে। কিন্তু তারপরেও এই ভিডিওটা আমি এই জন্যই শেয়ার করছি, শত কিছুর পরেও যখন মানে আমাদের প্রতিবেশী দেশ সেখানে কেউ বিপদে পড়ে, তখন কিন্তু তার প্রতিবেশী দেশই এসে দাঁড়ায়। যেমন ধরো আমাদের বাড়ির আশেপাশে যারা আমাদের প্রতিবেশী রয়েছে, তো তাদের সঙ্গে ঝগড়া মনোমালিন্য অবশ্যই হয়, কিন্তু তারপরে কিন্তু তারাই এসে মানে পাশে প্রতিবেশীদেরকে তারাই আগে সাপোর্ট করে। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলতে চাই, আমাদের দেশের ক্রিয়েটারদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের ক্রিয়েটার উদ্দেশ্যে একই কথাই বলতে চাই যে এখন তোমরা এই মানে ট্রোল করতে করতে ব্যাপারটাকে নিয়ে এমন জায়গায় নিয়ে যাচ্ছ, অথচ দেখো আজকে বাংলাদেশের শিশুটিকে বাঁচানোর জন্য কিন্তু ইন্ডিয়া থেকেই ওষুধ ঠিক টাইম মতন গেছে বলে আজকে শিশুটি কিন্তু প্রাণে বেঁচেছে। এরকম অনেক ক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু আমাদের ভারতবর্ষ হেল্প করেছে, মানে তাদের স্বাধীনতার সময়তেও। তো পাশাপাশি থাকলে তো এটাই হচ্ছে একতা। তো এটাই বলবো যে তোমরা এবার মানে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, খেলার সময় খেলাতে হার জিত হতেই পারে, টানা 10টা ম্যাচ জিতে ইন্ডিয়া একটা ম্যাচে 22 লাখ হেরে গেছে বলে এত আনন্দ করো, তোমরা আনন্দ করে এটা বলতে পারতে যে আমরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছি, অস্ট্রেলিয়া জিতেছে, সেই জন্য আমরা খুব আনন্দিত। কিন্তু আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কিন্তু সেটা বলেনি, বলেছে অস্ট্রেলিয়া জিতেছে বলে যতটা খুশি না, যতটা না বাংলা ইন্ডিয়া হারাতে খুশি। তো এই ব্যাপারগুলো উচিত না। তারপরে আবার এই ট্রোল করতে করতে এদেশ ওদেশ মধ্যে অনেক উল্টোপাল্টা মানে ক্রিয়েটার অশান্তি, তারপরে বিভিন্ন যেমন আমাদের ইয়ে থেকেও ব্যান করা হয়েছে বাংলাদেশকে,
তো এগুলো তো হবেই না, তো সুতরাং এটাই বলতে চাই যে সামান্য একটা খেলায় হার জিত নিয়ে তোমরা যদি আমাদের প্রতিবেশীর দেশ হয়ে এই ধরনের ব্যবহারগুলো করো তাহলে সেটা উচিত না। আর আমি আমার দেশের জন্য গর্ববোধ করি যে আমার দেশের জন্য আমাদের ভারতবর্ষে যাই হোক না কেন যে একটা ছোট বাচ্চার প্রাণ সঠিক সময় বাঁচাতে পেরেছে, তো আমি গর্বিত সব সময় যে আমি ভারতবাসী, আর এটার জন্য গর্বিত যে ভারত গালাগালির বদলে গালাগালি নেয়, প্রাণ দেয়। তো আমরা এটুকু আশা করব যে, তবে হ্যাঁ এটুকুনিও জানি যে বাংলাদেশের এমন অনেক ভাই বোনেরা আছে যারা নাকি আমাদেরকে মানে পরোক্ষভাবে সাপোর্ট করে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটাই হয়, মানুষ অনেকে অনেককে সাপোর্ট করে, অনেককে অনেকে সাপোর্ট করে না, কিন্তু তা বলে এমন কিছু মন্তব্য করা উচিত না যাতে দেশে দেশে দ্বন্দ্ব লেগে যায়। তো এটুকুই বলবো, এতদিন অনেক কিছু ভিডিও দেখছি এগোচ্ছি কিন্তু এইটা নিয়ে না কিছু বলার ইচ্ছে হচ্ছিলো না, কারণ যেভাবে নোংরামিটা বেড়ে যাচ্ছিলো কিন্তু আজকে এই নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তা শেয়ার করলাম। তো একটাই বলবো যে বাংলাদেশি ভাই বোনেরা কিছু মনে করো না, আসলে যেটা ঘটেছে সেটা বলছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যার মতো, আর দেখা হবে পরে। তো আজকের মতন টাটা।